নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনে যা হয়েছে সেটা ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ যারা আজকের দিনের ব্লগটা প্রথমবার দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন না। এটা গোটা একদিনের ব্লগকে আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রথম ভাগটা একটু দ্রুত গতিতে দেখিয়ে দিচ্ছি। আমরা যে এয়ারবিএনবিটাতে ছিলাম সেটার ছোট্ট করে রুম টুর দিয়েছিলাম, তারপর একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটা চার্চ দেখতে গেছি। সেখানে তার আগে আমার হাজব্যান্ড একটুখানি কিনেছে চকলেট, তারপর সেই চার্চ থেকে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে কাবেরি বলে একটা স্টোরে, যেখান থেকে আমি কিনেছি মাইসোর সিল্ক দুটো, এবং তারপর নিচেতে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরমশাই তথা আমরা সবাই বেশ কিছু চন্দনের জিনিসপত্র কিনেছি। চন্দনের পারফিউম, চন্দন কাঠ, ধূপকাঠি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তারপর সেগুলো নিয়ে নেওয়ার পর আমার শ্বশুরমশাই শরীরটা খারাপ লাগাতে তাকে নিয়ে বাড়ি চলে এসেছি। তার লাঞ্চ টাইমও হয়ে গেছিলো, লাঞ্চটা বাইরে থেকে আমরা তুলে নিয়েছি। অর্থাৎ ডাল এবং ভাত এটুকুই শুধু উনি খেতে চাইলেন, তো সেটুকু বাড়িতে এসে ওনাকে সার্ভ করে দিলাম। এখন কিন্তু আজকের দিনের ব্লগটা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আগের দিনের ব্লগ ছিল, আমরা বাড়ি ফিরছি এই পর্যন্তই। তো শরীরটা যেহেতু খারাপ করছে সেহেতু কেবলমাত্র ঘুমানোটাই এখন উদ্দেশ্য, তাই জন্য আমরা সকালবেলাতে কিন্তু সবটুকু ভাত খেয়ে গেছিলাম। তো এখন এই যে ডালটা দিচ্ছে সেই ডালটা দিয়েই শুধু ভাতটা খেলেন উনি। আমি এসে শুধু ওনাকে একটু ভাতটা বেড়ে দিলাম এবং একটা ডিমের পোচ করে দিলাম। আচ্ছা, দুপুর ভাত খাবে না? আচ্ছা, আমরা আবার দ্বিতীয় রাউন্ড বেরোলাম আমার শ্বশুরমশাইকে রেখে। তার লাঞ্চ হয়ে গেছে এবং কয়েকটা ছোটোখাটো সাংসারিক কাজকর্ম, মানে ওই আর কি, না করার মতো। চলো, মোবাইলে তো চার্জে দিলাম মূলত, আর জিনিসপত্র যেগুলো কেনা হয়েছিল এখনো পর্যন্ত সেগুলো সব ঢুকিয়ে দিয়ে এরপরেতে দ্বিতীয় রাউন্ড বেরোচ্ছি। কোথায় যাবো সেটা এই ভদ্রলোক বলবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি সামনে বসবো। মাইসোরে ঘোরার জিনিস তো অনেকেই রয়েছে, কিন্তু যার যেরকম ইন্টারেস্ট এরা সেরকমভাবেই তাদেরকে, মানে ট্যুরিস্টদের গাইড করে নিয়ে যায়। আমার এই আয়ুর্বেদিক জিনিসপত্রে প্রচণ্ড আগ্রহ, সেটা কথায় কথায় ছেলেটি জানতে পেরে আমাকে এখন নিয়ে যাচ্ছে, আমাদের এখন নিয়ে যাচ্ছে স্পাইস গার্ডেন, যেটা কেরালা স্পাইস গার্ডেন বলে। মাইসোর থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, তো সেইখানটাতে এটাও চামুণ্ডেশ্বরী মন্দির যেটা সেই রাস্তাতেই পড়ে। আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা। আর এখানে ওরা একটা ওই সেন্টার মতো আছে যেখানে ওরা এই আয়ুর্বেদিক জিনিসপত্রগুলো ওষুধের মতো করে বিক্রি করে, যথেষ্ট এক্সপেন্সিভ। কিন্তু তার আগে যে ডেমোটা দিয়েছে সেই ডেমোটা কিন্তু সত্যি সত্যি অত্যন্ত ভালো ছিল। এবং আমি যেহেতু এগুলো নিয়ে নাড়াচাড়া করি, আমি জানি এই মেয়েটা যে কথাগুলো বলছিল সেগুলো রীতিমতো পড়াশুনো করে বলছিল, খুব স্মার্টলি বলছিল এবং ঠিকঠাক বলছিল, ভালো লাগছিল শুনতে সত্যি। এক্সপ্লেন করছিল এই কারণেই যে ওষুধগুলো যেগুলো এরা তৈরি করেছে আয়ুর্বেদিক ওষুধের না প্রচুর দাম হয়, এরকমভাবে ডেমো না দিলে না কেউ কিনবে না, সেই জন্যই। আমি কিন্তু মাইসোর সিল্ক কেনার জন্য এসেছি, এবং আমার আর একটা খুব আমার আর একটা মাইসোর সিল্কের খুব শখ। ওয়েলকাম টু স্পাইস গার্ডেন আয়ুর্বেদিক। আজকাল ক্যা হো কুছ ভি প্রবলেম হোগি তো মেইনলি মাইন্ডসেট আ জাতা, প্যারাসিটামল ডোলোসিস বিলকুল কুছ ভি বনস্পতি সমঝ মে নাহি আয়েগা। ঠিক ঠিক, তো সারে বনস্পতি কে ফায়দা কে বারে মে 10 মিনিট এক্সপ্লেইন করেন। শর্মা বিলকুল, শতাবরী জানতে হ্যায় না? হ্যাঁ শতাবরী, হ্যাঁ বিলকুল জানতে হ্যায়। ইয়েস, দিস ওয়ান শতাবরী মেইনলি ফর গাইনিক ইস্যুস লাইক পিসিওডি, পিসিওডি এক্স্যাক্টলি, পিরিয়ডস ওয়াই ডিসটার হারমোনিক ইমবালেন্স, সাম পিপল ডিউরিং পিরিয়ড এন্ড সাম পিপলস হ্যাভ স্টমাক পেইন ফর ওভার ব্লিডিং, ফর অল কাইন্ডস অফ গাইনিক ইস্যুস ইউ ক্যান ইউজ দিস। ওকে, মেইনলি এভরি উইমেন শুড বি ক্লিয়ার দিস বেস ওয়ান, বিকজ দিস ওয়ান ইজ আ মেজর রুট কজ হো জাতা হ্যায় অল ফিউচার মে হোনে ওয়ালে প্রবলেম। বিলকুল, আর ওবেসিটি কে লিয়ে ভি ইয়ে ড্রিঙ্ক বহুত আচ্ছা হ্যায়, মতলব ইয়ে ওবেসিটি লাইক ইয়ে কিয়া করেগা, সারে ইস্যুস কো প্রিভেনশন কি তরহ ভি স্টপ কর সকতা হ্যায়, ইটস লাইক আ সাপ্লিমেন্ট এনিবডি ক্যান ইউজ। সকালবেলা শতাবরী চা, মেন্স কে লিয়ে শতাবরী চাটা না খুব ইম্পর্টেন্ট। এক এক দিস ওয়ান কল্ড আরুতা, আরুতা মেইনলি ফর হেডেক, মাইগ্রেন, অলসো ফর ইনসোমনিয়া। হ্যাঁ আরুতা হেডেক মাইগ্রেন কে লিয়ে, एलोपैथी में ढूंढ लिया तो परमानेंट सॉल्यूशन ही नहीं हेडेक माइग्रेन के लिए, बट आयुर्वेद पर परमानेंटली सॉल्यूशन मिलेगा। मेनली इसका ऑयल प्रिपेयर किया है जस्ट पल्स पॉइंट पर, मतलब यहाँ पे सोने के वक्त
यहाँ पे अप्लाई करना है, यहाँ पे पल्स पॉइंट, साइनस नेजिंग कुछ है तो यहाँ पे कम्प्लीटली 41 डेज वैसे कोर्स रेप यूज किया तो परमानेंटली जेट से प्रॉब्लम निकल सकता है। ओ माँ एटा मन लागबे मन था एटा हमारे आसे ना तुलसी। हाँ ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছুই বলছিল কিন্তু সবটুকু ব্লগে দেওয়া যেত না, যেটা হলে ব্লগ আমার অনেকটাই বড় হয়ে যেত। যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আমি কেবলমাত্র সেগুলোই দেখালাম, আর গুরুত্বপূর্ণ তথা একটু ইন্টারেস্টিং শুনতে লাগছিল সেটাই আর কি। যতই হোক ব্লগ যে আমার সব মানুষেরা দেখে, সবাই যে আয়ুর্বেদ নিয়ে একেবারে সমান আগ্রহী থাকবে এমনটা তো নয় বন্ধুরা, সবারটাই ভাবা উচিত। সেই জন্য বেশ কিছু জায়গায় কিন্তু কথা আমি বন্ধ করে দিয়েছি। তবে এই আরুথা ব্যাপারটা আমি জানতাম না, সেটা কিন্তু আমি বাড়িতে এসে দেখেছি, সত্যি সত্যি মেয়েটা ঠিকই বলেছে। এছাড়াও অনেকগুলোই আমি জানতাম না, তারপর বাড়িতে এসে দেখলাম সত্যি সত্যি মেয়েটা যতগুলো বলেছে সবই ঠিক বলেছে। करेला जामुन महाकोटा देवारे डामला पिपली साथ में जिसमें टच मी नॉट चुई मुई कहते हैं ना। हाँ। लोग समझते वेस्ट पार्टिकल बट दिस वन इज अ मेजर इंग्रेडिएंट फॉर डायबिटीज टैबलेट। आई डिडंट नो दैट। यस कंटीन्यूअसली 6 मंथ्स कोर्स ट्रैक अलोंग दिस वन टू दिस वन इंडिका। हां यस कैन आई टच इट। हां ओके बट व्हाट अबाउट दिस ट्राइडेंट व्हिच वन ब्रह्म कमल कहते हैं साल में एक ही बार आएगा। हां ब्रह्म कमल 6 मंथ्स कोर्स पे ये सुबह के लिए यूज किया तो डायबिटीज के लिए आराम से आपकी डोसेज कम कर सकते हैं। আমি আমার ব্লগের আগেও বলেছি আমাদের যত দেহে যত অসুবিধে আছে সবের সমাধান কিন্তু আমাদের নেচারের কাছে আছে, আমরা সেগুলো জানি না। ওই আর কি তালা রয়েছে, চাবিটা আমরা কিন্তু খুঁজে পাই না, অথচ চাবি কিন্তু প্রকৃতির মাঝখানেই আছে। এই জায়গাটা এসে আমার এত ভালো লাগছিল কি বলবো। এই যে ক্লিপিংগুলো যেগুলো আপনাদের এখন বড় মানে একটু ফাস্ট করে করে দেখাচ্ছি, সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি, এই ক্লিপিংগুলো কিন্তু আমার কাছে থেকে যাবে কারণ আমি এটা রেখে দেবো। কোন গাছের কী গুরুত্ব সেটা আমার যেহেতু ইন্টারেস্ট এইসব ব্যাপারে খুব, আমার কাছে এই জিনিসটা থাকাটা খুব জরুরি, পরবর্তীকালে এগুলোতে আমার কাজে লাগবে। আর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা। আমি হয় না জেনে খেতে নেই স্মেল কিজি মুঝে বাতানা হ্যায় কোন সে স্পাইসেস কা ফ্লেভার আ রহা হ্যায় আপকো তেজপাতা নাহি না না তেজপাতা নয় বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি লিফ আলাদা রহেগা ও ওয়ালা বে লিফ লাইক সর্ব সুগন্ধি মতলব সর্ব মতলব অল এভরিথিং ইয়েস ইউ আর গেটিং অল দ্য কাইন্ডস অফ স্পাইসেস। আগে বোধিসত্ত্ব বাবুর কিন্তু আয়ুর্বেদের ব্যাপারে অতটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু আমি পাশে থাকি তো মানে ভদ্রলোকের পাশে এত আয়ুর্বেদা নিয়ে ঘ্যান 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 করি, এত রকমের কথা বলি, ভিডিও ফরওয়ার্ড করি এই লোকটাকে, যে এখন এরও দেখছি বেশ কিছুটা আগ্রহ তৈরি হয়েছে, ভালোই লাগছে। এটা খুব পজিটিভ একটা ইনফ্লুয়েন্স অবশ্যই আমি মনে করি, কারণ এই জিনিসগুলো জানা আমাদের প্রত্যেকের উচিত। डेली लगाने की जरूरत नहीं, हफ्ते में दो ही बार रूट्स को डालना, सिर्फ बाल के लिए लगा दिया तो सिल्की एंड स्मूथनेस हो जाएगा बट पोर्स को डाल दिया तो पोर्स ब्लैकनिंग हो जाता है, क्या नया बाल क्या निकलेगा काला निकलता है, पोर्स ब्लैकनिंग हो गया। थैंक यू। ओह बहुत काला था। हां वो तो अजमान जानते हैं ना। हां ये तो जानी। কথাগুলো শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইনফরমেশনগুলো খুব মানে দামি ইনফরমেশন ঠিকই, তবে এদের ওষুধের দাম কিন্তু ভীষণ বেশি, যার ফলে আমরা খুব সামান্যই কিছু নিলাম, স্কিন ডিজিজের জন্য কিছু জিনিস নিলাম কিন্তু বুম্বাদা ডায়াবেটিসের জন্য কিন্তু নেয়নি, ডাক্তারের কথা ছাড়াও এক পাও নড়বে না সেটা বলে দিল। তবে একেবারে এতক্ষণ ধরে মেয়েটা এত কিছু বললো কিছুই না নিলে খারাপ হয়, আমি নিলাম, হ্যাঁ এটা আমিই নিয়েছি। তো যাই হোক এখন আপাতত যাচ্ছি চামুণ্ডেশ্বরী মন্দিরে, একটা ওই সেলিব্রিটি ওয়্যাক্স মিউজিয়াম আছে যেটাতে আমাদের খুবই আগ্রহ ছিল, একটা ঘোস্ট মিউজিয়াম আছে যেটাও খুব আগ্রহ ছিল, আবার এমনি ওয়্যাক্স মিউজিয়াম আছে সেটাতেও ভালো লাগ মানে ইচ্ছা আছে যাওয়ার আর কি। কিন্তু এই ড্রাইভার ভাই বললেন সকালবেলাতে আমরা আসতে পারিনি এই চামুণ্ডা মন্দিরে, আমার শ্বশুরমশাই আপত্তি করছিলেন, আর এই ছেলেটিও বললো বিকেল 4টের পর নাকি এখানে ভিড়টা অনেকটাই কমে যায়, যদি মন্দিরে আসতে হয় তাহলে এখানে 4টের পরই আসুন। তো যাই হোক এই বাজার থেকে উজি উজি অনেকটাই উপরে উঠতে হয়, এখানে একটা মহিষাসুরের একটা মূর্তি আছে, তার নিচে আগেরবার একটা ফটোও তুলেছিলাম, কিন্তু এবার আর সেটা যাওয়া হলো না। একটু ওকে কিছু খাইয়ে নি, একটু টাকা ঈশ্বরের কাছে আসছি মা, একদম মন খালি করে চল। ভেতরে ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ, ভদ্রলোক দৌড়লেন এখন টিকিট কাটতে, একেবারে অপ্রত্যাশিতভাবে আজকে মা চামুণ্ডেশ্বরী খুব সুন্দর দর্শন হলো। তো এখন দর্শন করে বেরিয়ে গেছি, তারপর আমি কিছু ম্যাগনেট কিনছি
যেটা ফ্রিজ ম্যাগনেট অবশ্যই, যেটাতে মাইসোর লেখা আছে। তো এগুলো তো কিছুদিন আগে পর্যন্ত আমি অনলাইনে কিনছিলাম, সবাই বলছিলেন যে যেখানে যেখানে যাবি সেখান থেকে কালেক্ট করবি। তো এইবার সেটা কিন্তু আমি কালেক্ট করতে ভুলিনি, খুব সুন্দর একটা নিয়েছি বটে, যদি আরও পাই তাহলে আরও নেব। কর্ণাটকা লেখা আর একটু সুন্দর ফ্রিজ ম্যাগনেটের খুব ইচ্ছা আছে। যে কি অপূর্ব দর্শন হলো কি বলবো, মা চামুণ্ডেশ্বরী না টানলে এটা হতো না, আমার একদম ইচ্ছা ছিল না সত্যি কথা। আগের বার আমরা দেখতে পারিনি, আগেরবার ভাবতে পারিনি, দেখতে পারিনি, আমার মনে হচ্ছিল এবারও হবে না, দশেরার টাইমে এসেছি ভীষণ ভিড়। মারা টানলে এত সুন্দর দর্শন কখনো হয় না, কখনো হয় না। এই দর্শনটা কিন্তু আমার একটু ইচ্ছে ছিল সত্যি কথা, কারণ আমি ভেবেছিলাম ভিড় হবে, সময় অনেক যাবে, অনেক জায়গা ঘুরতে যাওয়ার আছে। হ্যাঁ, মানে প্ল্যানে ছিল চামুণ্ডেশ্বরী মন্দিরটা বাইরে থেকে দেখবো, আর ওইখানে মহিষাসুর একখানা আছে সেটা তলায় দাঁড়িয়ে যদি ফটো দেখবো, এইটুকুই প্ল্যান ছিল। কিন্তু বদিবাবু হঠাৎ খেপে উঠলেন, কী কারণে তার সেটা তিনিই জানেন, যে না দর্শন করতেই হবে। দৌড়ে গিয়ে টিকিট কেটে আনলো এবং আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমি বলছি ওর খিদে পেয়ে গেছে, ওপরে ভীষণ খিদে পেয়েছিলো তখন, এটার মাথাটাকে আমার একটু করছিল। তারপর সে বললো, ও বললো যে মা দর্শন দেবেন জন্যই সবাইকে না খাইয়ে রেখেছে, চলো। তো একেবারে লাইন পেরিয়ে পেরিয়ে পরতের পর পরতের পর লাইন পেরিয়ে একদম মায়ের কাছে পৌঁছে গেলাম, দর্শনও হলো। যখন দর্শন লাইনে দাঁড়িয়েছিলাম তখন মনে ছিল বাবা কি ভিড়, কখনই ভিড় শেষ হবে। হ্যাঁ, তারপরে যখন ঢুকছিলাম তখনও ভিড় ভিড় ছিল, এটা এমন না। তো বেরিয়ে আসার পর মনে হচ্ছে কি ভিড়, ভিড়ই নয়। কিন্তু দেখলাম মাকে খুব ভালো হলো, বাইরে বেরিয়ে এই একখানা কিনেও নিলাম। মা চামুণ্ডেশ্বরী তিনি আমার সাথে শিলিগুড়ি যাবেন এবং ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। এখন মনে হচ্ছে যে সেরা জিনিসটা এখনই করলাম। ভাগ্যিস, থ্যাংক ইউ বুম্বা দাদা, শুনছো? থ্যাংক ইউ তুমি ভাগ্যিস, ও ইনসিস্ট করলো জন্য, নাহলে হতো না। আমরা এখানে এসেছি পার্পল বলে একটা রেস্টুরেন্টে, ফিশ মিউজিয়ামের ঠিক উল্টো দিকে। ফিশ মিউজিয়াম দেখাতে চাইছিল ছেলে কি, কিন্তু আমার ফিশ মিউজিয়ামে খুব একটা ইন্টারেস্ট নেই, আসলে এত খিদে পেয়েছে না যে ঠিক ভালো লাগছে না। ফিশ মিউজিয়ামটা একদম এই দেখুন হয়েছে, ওই যে একখানা হাঙড় হাঁ করে রয়েছে দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা হচ্ছে ফিশ মিউজিয়াম। কিন্তু জানার তো শেষ নেই, কিন্তু আমার মেয়ে মাছ টাছ খায় না, তো আমাদের মাছে খুব একটা ইন্টারেস্ট নেই। যাই হোক আর কি, এখন পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, সারাদিন তো চরকি পাত পেঁচেছি, এবার মনে হচ্ছে খেয়ে দে এর বাড়ি গিয়ে একটু শুই। আবার সন্ধেবেলাতে আমার শ্বশুরমশাই বলেছেন আমাকে একটু নিয়ে বেরোস, ওর নাম কি ওই যে প্যালেসে, দেখি যাব, এটা তো হবেই, যাব। আপাতত খেয়ে নিই, খুব খেতে পেয়ে গেছে, কিন্তু অর্ডার তো দেওয়া হলো, তাতে আরও 15 মিনিট লাগবে, কোনো কিছুই রেডি নেই, সব কিছু রেডি করে আসতে হবে, আনতে হবে, দেবে এবার সার্ভ করবে আর কি, দেখি কতক্ষণ লাগে। খেয়ে দিয়ে পাঞ্জিবতী জীবতী বেরোলাম। এখানকার রেস্টুরাঁ খারাপ না, তবে আহামরি তেমন কিছুও নয়, তুলনায় যথেষ্ট এক্সপেন্সিভ, কিন্তু ঠিক আছে। এরপর শ্বশুরমশাইকে ফোন করা হলো যে আপনি তাহলে যাবেন তো, তাহলে আমরা কিন্তু পৌঁছচ্ছি। তো উনি রাজি হলেন না, বললেন ওনার পা প্রচণ্ড কনকন করছে, আজকে উনি কিন্তু দশেরা দেখতে বেরোবেন না। সেটা শুনে আমরাও সিদ্ধান্ত নিলাম যে আমরাও আজকে বেরোবো না, কারণ ইতিমধ্যে আমরা প্রচণ্ড ক্লান্ত, এবং এরপরে আরও দুদিন যেহেতু রয়েছি মাইসোরেতে, আমরা কালকে যাব রাজপ্রাসাদ দেখতে। আর আমাদের লাঞ্চ করতে করতে হয়ে গেল অনেকটাই দেরি, কিন্তু 7টার সময় এখানে দশেরার লাইটগুলো যেগুলো জ্বলে সেগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়। এখন 7টা বাজেনি, কিছু কিছু করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসল যে লাইটিং সেটা কিন্তু এখনও শুরু হয়নি বা দেখা যাবে না। তা আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না, আমরা খুবই ক্লান্ত ছিলাম, যার ফলে আমরা এয়ারবিএনবিতে ফেরত আসার সিদ্ধান্তটা নিয়েছি, এবং আজকে আর বেরোবো না, অর্থাৎ রাজপ্রাসাদে যাব না, সেটাই সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত। তো যাই হোক, বাড়িতে এসে গেলাম, তারপর এখন হলে বসে বসে একটু টিভি দেখছি। আজকে তো হরিয়ানার ভোট হয়েছে না, রেজাল্ট হয়েছে, সেসব নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল আমার, বুম্বাদার, আমার শ্বশুরমশাই, সবারই। তো সেই সবগুলোই দেখছি, একটু চা বানিয়ে নিলাম, তিন সবাইকেই চা দিয়ে দিয়েছি, টুপুরকেও। টুপুর ওই ঘরেতে রয়েছে, আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু মস্ত বড় বড় করে টিভি রয়েছে, কিন্তু আপাতত এই বসার ঘরের টিভিটাই কিন্তু আমরা দেখছি। তো এখন আমার শ্বশুরমশাই যেহেতু রাত্রে খাবেন, সেহেতু ওনার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবং এটা বন্ধ করে দিয়ে আমি একটু বাইরে গিয়ে বসি, কারণ চাটা বাইরে গিয়ে খেতে ইচ্ছা করছে। মাইসোর শহরের একটা অদ্ভুত মোহ রয়েছে, যেটা আজকে আমি খুব বেশি করে ফিল করলাম।
আমাদের এয়ারবিএনবিতে যে দিকটায় সেখান থেকে না দুটো মসজিদের আজান শোনা যায়। আর আজান না আমার খুব ভালো লাগে শুনতে, একটা আজান খুব বেশি করে শোনা যাচ্ছিল, সেটাতে শুনে যে আমার মনে হচ্ছিল আমি যেন কোথায় পৌঁছে গেছি। আমার যে এত ভালো লাগছিল সেই ফিলটা না যতক্ষণ না পর্যন্ত আপনারা এখানে আসছেন কিছুতেই বুঝতে পারবেন না, বরং সেই সময়টায় কিছুটা আপনাদের নিয়ে যাই, তাহলেই হয়তো বা আপনারা কিছুটা অনুমান করতে পারবেন। সব কিছু তো সবসময় ভয়েস ওভার দিয়ে বোঝানো সম্ভব নয়, একদম সেই জায়গায় না পৌঁছে দিলে আপনারাও বুঝতে পারবেন না আমি ঠিক কি বলতে চাইছি। আপনারা কে কী ফিল করলেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মনে হচ্ছে আমি আরব্য রজনী একটা সন্ধ্যেতে বসে রয়েছি, এরকম নিশ্চুপ মায়াবী রাত্রির আমি মাঝে মাঝেই কল্পনা করি। সত্যি কথা এই এয়ারবিএনবিটা আমার কিন্তু কিছুটা অ্যাফার্মেশনের ফল, আমি চেয়েছিলাম এরকম একটা রাত্রির, সেটা কিন্তু আমি পেলাম এবং এত সুন্দরভাবে পেলাম সেটা বলার মতো নয়। আমি পরিবার নিয়ে বেড়াতে এসেছি কিন্তু এই মুহূর্তে আমার আর কাউকে দরকার নেই, মনে হচ্ছে এই মুহূর্তটা আমি একা একা বাঁচি। কিছু কিছু সময় তো থাকে মানুষের আর কাউকে দরকার হয় না, মনে হয় এই মুহূর্তটা আমার প্রকৃতি এবং কিছু অনুভূতি, ব্যাস আর কারণ নয়। ঘরের ভেতরে ওরা তারও সরে টিভি দেখছে কিন্তু দরজার কাঁচটা বন্ধ, কোনো আওয়াজ বাইরে আসছে না, যেটা আসছে আওয়াজ সেটা আপনারাও শুনতে পাচ্ছেন আমিও পাচ্ছি। বড় মোহময় আনন্দময় এই মুহূর্তটা, একটা চায়ের কাপ হাতে নিয়ে এরম চুপ করে বসে থাকাটাও যে কতটা আনন্দের হতে পারে আজকে না হলে আমি বুঝতে পারতাম না, আমি হয়তো বা আপনাদের ঠিকঠাক বোঝাতে পারলাম, আবার হয়তো বা পারলাম আমি ঠিক জানি না, তবে মুহূর্তটা উপভোগ করলাম খুব, এটা ঠিক। চলুন এবার একটু সংসারের কাজে ফেরত আসা যাক, আমরা তো অনেক বেলা করে খেয়েছি, আমাদের রাত্রিরে এমনিতেও কিছু খেতে হবে না, আর আমি তো এমনিতেই রাত্রে কিছু খাইও না। বুম্বাদাও এখন খুব আর্লি ডিনার করে নিচ্ছে, দুপুরও আজকে কিছু খাবে না, খুব গুরুপাক হয়ে গেছে বলল, কিন্তু আমার শ্বশুরমশাই তো খাবে, তার জন্য যৎকিঞ্চিত হলেও কিছু তো রান্নাবান্না করতে হবে, সেটাই বসিয়ে দিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করবেন নিশ্চয়ই, আমি তো এখনও আগের দিনের ব্লগটাই এডিট করে নিচ্ছি, যে এয়ারবিএনবির ভাড়াটা কত। এয়ারবিএনবি প্রতিদিন প্রতি আমাদের 3,500 টাকা করে নিচ্ছে, যেটা একটা হোটেলে, মানে আমরা যে ধরনের হোটেলে থাকি সেই হোটেলের থেকে অনেক কম। এত সুযোগ সুবিধার পরে এই ভাড়াতে গোটা দিন থাকা সেটা এক প্রকার অসম্ভব। আর সত্যি কথা এই এয়ারবিএনবিটা সত্যিই বন্ধুরা আমাদের কাছে কিন্তু এইটাও এফার্মেশনের ফল। আমার হাজব্যান্ড কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না, যেগুলো মানে ঠিকঠাক পজিশনে পাচ্ছিলেন সেগুলো সব ভেজ হোটেল, সেখানে রেস্টুরেন্টগুলো সব ভেজ, তো সেটা ও একদমই পছন্দ করছিল না, কারণ আমার শ্বশুরমশার পক্ষে না বারবার করে বাইরে গিয়ে গিয়ে খেয়ে আসাটা খুব মুশকিল, আর উনি খাবেন আমরা সবাই আলাদা আলাদা খাবো এটা হয় না, যার ফলেতে ও চেষ্টা করছিল এয়ারবিএনবি খোঁজ নেওয়ার, কিন্তু কেন জানি না আমরা খুঁজে পাচ্ছিলাম না। একদিন মনে মনে খুব করে ভাবলাম যে পরের দিন একটা খুব সুন্দর এয়ারবিএনবি আমরা পেয়ে গেছি, এরকম ভেবে রাত্রিবেলা ঘুমোলাম। পরের দিনই সকাল সকাল দুপুর হাঁক দিল, মা একটু দেখে যাও একটা ভিডিও, সেটা ওর ফোনেতে ছিল, তারপর সে ওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, সেটা আমরা দেখলাম এবং দেখে বুঝলাম যা ভেবেছি ঠিক সেটাই ঈশ্বর আমাদের বা ইউনিভার্স আমাদের পাঠিয়ে দিয়েছে। সেই এয়ারবিএনবিতেই এখন আমরা আছি, দারুণ আছি, ভীষণ ভালো আছি। রাত্রিবেলা তো আমাদের আর কিছু খাবার ছিল না, কারণ আমরা খেতে খেতে খাওয়া শেষ করতে করতে 6টার কাছাকাছি বেজে গেছিলো, 6টাই বেজে গেছিলো, যার ফলে একদম পেট ভর্তি এখনো পর্যন্ত। তো এখন বাজে মোটামুটি 9:45 মতো, আমার শ্বশুরমশার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আর আমি কালকে সকালবেলাতে আমরা বেরোবো 9টার সময়, আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য অনেকটাকেই ঘুরতে পারিনি আর কি, অনেক জায়গা, সেই জন্য আজকে ড্রাইভার বলে দিচ্ছি তাড়াতাড়ি আসবে কালকে ম্যাডাম 9টার মধ্যে। তো তার মধ্যে খাওয়া দাওয়া স্নান রেডি হওয়া সবটুকু করতে হবে, যেহেতু সেহেতু আমি সকালটুকু সবটুকু রেডি করে রাখলাম, এখানে সব বাসনপত্র সবটুকু যেরকম শিলিগুড়িতে করি সেরকমই করলাম,
করে এই যে এখানে হচ্ছে ডাল সেদ্ধ হবে সেজন্য আলু কেটে রেখে দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে চায়ের জল, প্রথমে এইটা আর এটা বসিয়ে দেবো। এখানে তিনটে ইয়ে চলছে না, ওভেন চলছে না, এটা খারাপ, এদিকে দিয়ে চলছে যেহেতু, তাই প্রথমে চাটা আর এটা যেহেতু বসিয়ে দেবো, তাহলে তারপরে এইটা আর এটা বসিয়ে দেবো, ব্যস তাহলেই হবে। বা তখন তখনকার ব্যবস্থা তখনও করতে পারি, সেটাও দেখা যেতে পারে কী করি। তো সব মিলিয়ে মিশে রেডি একদমই, সকালবেলায় উঠে ঘুম চোখে উঠে আগে রান্নাঘরটা বসিয়ে দেবো, রান্না হতে হতে বাকি কাজগুলো টুকটুক টুকটুক করে করে নেবো, ব্রাশ করা ধর এটা ওটা সেটা এগুলো টুকটাক করে সব হয়ে যাবে আশা করছি। কালকের দিনটা আর একটা সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বাই বাই।